আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিউ একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট পেমেন্ট পাবেন অন্য দশটা প্রজেক্টের থেকে একেবারে আলাদা কারণ এই যে প্রোজেক্টটা এটা কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ সাপোর্ট করতেছে মানে টপ টেনের মধ্যে একটা এক্সচেঞ্জ যেটা নাম কুকয়েন সেই কুকয়েন এক্সচেঞ্জ কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে আমি প্রথম অপশনে তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি খেয়াল করবেন আমি বর্তমানে কুকয়েন এক্সচেঞ্জের টুইটার পেজের মধ্যে আছি এখানে তাদের টুইটার ফলোয়ার আছে টু মিলিয়ন মানে আড়াই মিলিয়নের মতন ফলোয়ার তো এটা কুকয়নের রিয়েল টুইটার অ্যাকাউন্ট তো এখান থেকে আমি যদি নিচে যাই এই যে এটিএম নেটওয়ার্ক এইটা নিয়ে কিন্তু তারা একটা পোস্ট করছে আর সেটা করছে মেবি দুই দিন আগে দেখাচ্ছি এখান থেকে ওয়েট আর এই প্রজেক্টটাতে প্রত্যেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে জয়েন হবেন কারণ এখান থেকে আপনারা ভালো একটা কিছু ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ কারণ যেহেতু যে কোনো ভেরিফাইড এক্সচেঞ্জ যে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবে তখন কিন্তু সেই সব প্রোজেক্ট থেকেই ভালো একটা কিছু পাওয়া যায় অন্য সব প্রজেক্ট সকাম করলেও ওই সব প্রোজেক্ট কখনোই এসকাম করতে পারে না দেখেন খেয়াল করেন এখানে কুকয়েন এই যে রিটুইট করছে এরা কুকয়েন কিন্তু এদেরকে নিয়ে রিটুইট করছে এটিএম নেটওয়ার্ক নিয়ে এই যে এইখানে দেখেন কুকয়েন এক্স এটিএম ঠিক আছে এটা কিন্তু আমরা কোথা থেকে পেয়েছি এটা কিন্তু আমরা পেয়েছি এই যে কুকয়েন এক্সচেঞ্জের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে তো এখানে কিভাবে জয়েন হবেন সেটা দেখাই দেবো তার আগে পর থেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং দর্জ সহকারে ভিডিওটা দেখবেন এবং যারা নূতন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন এখন থেকে আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়া হবে বিগত কিছু দিনে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই আর ভালো কোনো অফারও শেয়ার করতে পারি নাই এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া হবে ভালো ভালো আপ অফার আপনাদেরকে দেওয়া হবে যাই হোক এখন আসি আমরা অফারে কিভাবে পার্টিসিপেট করব তো অফারে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে হবে সেখান থেকে টু ডে রেজিস্টার লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কের উপর ক্লিক করে দিতে হবে তো টুডে রেজিস্টার লিঙ্কের ওপর ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের একটা পোস্টে তো এখান থেকে খেয়াল করবেন এই যে জয়েন্ট লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটার উপর ট্যাপ করে ধরবেন লিঙ্কটা কপি করে নেবেন চাপ দিয়ে ধরলে কপি সেকশন ইনেবেল হবে এই কপি সেকশনের উপর ক্লিক করে দিবেন লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এখন কপি হয়ে যাওয়ার পর আপনি আপনার যে মেটামাক্স অ্যাকাউন্টটা আছে মেটামাক্কস মেটামাক্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন অথবা আপনি একটা মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো মেটামাক্স অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার পর এই যে ব্রাউজার সেকশন এখানে ক্লিক করে দিবেন তো খেয়াল করবেন আমি কিছু আপনাদের জন্য স্ক্রিনশট রাখছি মানে আমি অ্যাকাউন্ট খুলে আমি এখন আপনাদেরকে স্ক্রিনশট থেকে দেখাবো তো এখানে যখন আপনি ব্রাউজার সেকশনে ক্লিক করে দিবেন এখান থেকে এই যে প্লাস বলে একটা আইকন পাবেন এই নিউ ট্যাপ এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আর ইউ টাইপ ইউআরএল এখানে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে দিলে লিঙ্কটা ওপরে পেস্ট করে দিবেন যেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি কপি করে আনলেন এই সিটি পিএস স্লাস ডট এট এম ডট আইও এইটা এইখান লিখে ইন্টারে ক্লিক করে দিবেন এই যে ইন্টার সেকশনে ক্লিক করে দিবেন অথবা গো সেকশনে ক্লিক করে দিবেন এইখান থেকে কিন্তু কিছুটা সময় নেবে যেমন যেমন দেখা যায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দুই মিনিটের মতন সময় নিবে ধৈর্য সহকারে এইটা একটু রিলডার জন্য অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে তো এখন এই পেজটা কিন্তু জুম করা আছে আপনি চাইলে এইটা টেনে জুম আউট করে দিতে পারেন অথবা আপনাকে প্রথমে ক্লিক করে দিতে হবে এই যে ডানে বামে এইটা টানতে হবে এই যে এই সাইড থেকে এই সাইডে টানবেন খেয়াল করবেন এই সাইড থেকে এই সাইডে টানবেন তাহলেই দেখবেন এই কর্নারে বাম কর্নারে আর সরি ডান কর্নারে কানেক্ট বলে একটা সেকশন দেখাচ্ছে এই কানেক্ট সেকশন আপনি ক্লিক করে দিতে হবে আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এই যে কানেক্টের ওয়ালেট এই রকমের একটা সেকশন আসবে এখান থেকে মেটামাক্কসের উপর ক্লিক করে দেবেন আর অবশ্য দুই আঙুল দিয়ে আপনার ডিসপ্লের ওপারে ক্লিক করে জুম আউট করে নেবেন মানে এটা জুম হয়ে থাকতে পারে জুম আউট করে নেবেন সেই ক্ষেত্রে আপনার ভালো হবে তো এই মেটামাক্সের উপর যখন ক্লিক করে দিবেন এই রকমের আপনার সামনে সাইন ইন্স হবে মানে কানেক্ট করতে বলবে তো কানেক্টের উপর ক্লিক করে দিন এখন এখান থেকে সাইন সাইনেস চাইতেছে এই অ্যাড্রেসে মানে আপনার ওয়ালেটটা দেখবেন এক ওয়ালেট যে ওয়ালেট থেকে আপনি অ্যাড্রপে জয়েন হন সেইটা এনেবেল আছে কিনা তারপর এই যে সাইন ইন এই সেকশনে ক্লিক করে দিবেন সাইন ইন সেকশন ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে এখন মানে আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে অনেকগুলো সেকশন আমরা দেখতে পারবো যদি জুম করা থাকে তাহলে আপনাদের কর্নারে এরকমের দেখাবে আর জুম আউট থাকলে সেই ক্ষেত্রে আপনাদের প্রোপার পুরা স্ক্রিনটা কিন্তু শো হবে মানে পুরো যে তাদের সাইডের যে হোম পেজ সেইটা শো হবে তো দরজা সহকারে ভিডিও দেখবেন কারণ এই যে প্রজেক্টটা থেকে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন তো এখন এখানে দেখতে পারবেন এই যে এ ই তো আমরা এখানে অ্যাকাউন্ট যে কানেক্ট কানেক্ট করছি করার জন্য আমাদেরকে পঞ্চাশটা কিন্তু এক্সপি দিয়ে দিছে এখন আমরা আনলিমিটেড এক্সপি কীভাবে কালেক্ট করব সেইটা দেখব তার জন্য এই যে এ ই বলে একটা সেকশন আছে এই সেকশন আমরা ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পারবেন ইউজার প্রোফাইল তো আমরা এই ইউজার প্রোফাইল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে খেয়াল করবেন আমি কিন্তু এটা জুম আউট করে নিছি যার কারণে প্রোফাইলি তাদের হোম পেজটা দেখাচ্ছে তো এখান থেকে খেয়াল করবেন আমার এখানে ছড়ি দেখাচ্ছে এই যে ছড়ি আমি যদি একটু জুম করে দেখাই এখানে দেখাচ্ছে ছরি এখানে কিন্তু আমরা বিভিন্ন পিকচার পোস্ট করার জন্য এখানে একটা প্লাস আইকন পাবো কিন্তু এখনও আমরা যেহেতু ইনভাইট কোড এখানে বাইন্ড করি নাই সেহেতু আমাদের এখানে ছরি দেখাচ্ছে আর খেয়াল করবেন এখানে আমাদেরকে পঞ্চাশটা এক্সপি দিয়ে দিচ্ছে আর এই ইএক্সপি থেকে তাদের যে নিজস্ব নিজস্ব টোকেনটা এটিএম টোকেন মেবি এ টোকেন সেই টোকেনটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিবে। যখন তারা লিস্ট করবে তখন এই যে কনভার্ট করে ইএক্সপি দিয়ে এটিএম টোকেনটা দিয়ে দেবে ওকে তো আমাদের এই যে সরি সেকশনে প্লাস আইকন আসবে আর এইখান থেকে আমরা বিভিন্ন রকমের পোস্ট করতে পারবো তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে ইনভাইটেশন কোডটা বাইন্ড করতে হবে মানে আমাদের যে অ্যাকাউন্টটা এটা শক্তপক্ত করতে হবে তার জন্য আমরা ক্লিক করে দেবো এই যে ইনভাইটেশন কোড এই সেকশনে এখানে যদি আমরা ক্লিক করে দিই খেয়াল করবেন আমাদের ওফারে শো হবে ইনপুট ইয়োর ইনভাইট ইনভাইটেশন কোড তো আমরা কি করব ইনভিটেশন কোড কই পাবো আমরা এখান থেকে পেজটা যদি মিনিমাইজ করে দেই মিনিমাইজ করে চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে যেখানে আমরা অফারের জন্য লিঙ্ক নিয়েছিলাম সেই পোস্টের মধ্যে চলে আসলে এখান থেকে দেখবেন রেভার কোড বলে আমি একটা কোড দিয়ে দিছি এই কোডটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এখান থেকে চলে যাবেন অ্যাগেন আপনার অ্যাপসের মধ্যে মানে ম্যাটামাক্কসের মধ্যে এখানে সে ইনভাইট ইনপুট ইউর ইনভাইটেশন কোড এখানে ট্যাপ করে করদের যেটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে খেয়াল করবেন এখান থেকে সাবমিট সেকশনটা ইনেবেল হয়ে যাবে এই সাবমিট সেকশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে একটু সময়ের মধ্যে দেখেন ক্রিয়েটেশন রিভিউ তো আমরা এখন এখানে পোস্ট করতে পারবো পোস্ট করে আমরা কিন্তু যে তাদের যে এই যে ই এক্সপি এই টোকেনটা বাড়তিভাবে ইনকাম করতে পারব এবং আমরা এখান থেকে তাই বাড়তিভাবে ইনকাম করার সাথে সাথে ই এক্সপি টোকেনটাও বাড়তিভাবে ইনকাম করতে পারবো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনি রেফার কীভাবে করবেন মানে আপনার রেফার কোডটা কীভাবে বের করবেন তার জন্য খেয়াল করবেন ওকে আমরা ইনভিটেশন কোডটা বের করার জন্য আমাদের এই যে উপরে প্রোফাইলের যে এ ই বলে একটা সেকশন আছে এই এ ই সেকশনে যদি ক্লিক করে দিই এখান থেকে দেখবেন ইনভিটেশন কোড বলে একটা সেকশন আছে উপরে ইউজার প্রোফাইল তারপর তার নিচে ইনভিটেশন কোড আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ইনভিটেশন কোড এই সেকশনে আপনি ক্লিক করে দিবেন আপনার ইনভিটেশন কোডটা বের করার জন্য তো ইনভিটেশন কোর্টে আপনি ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের আসবে প্রথমে আমাদেরকে এখানে জেনারেট করার জন্য জেনারেট ইনভাইটেশন কোর্ট এই সেকশনে ক্লিক করে দিতে হবে একটু লড নিয়ে আমাদের সামনে আমাদের যে ইনভিটেশন কোডটা অ্যাকাউন্টের সেটা কিন্তু শো হবে আর এইটা এই ট্যাপ সেকশনে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে আর অথবা চেপে ধরে আপনি কপি করে নিতে পারেন এখন আসেন আমি আপনাদেরকে অ্যাপস থেকে মেইন যে অ্যাকাউন্ট সেইটা থেকে দেখাই বাদ বাকিটুক এখন এখানে আরও একটা আছে ইউজার প্রোফাইল এটা নিচে ইনভিটেশান কোড এটা আমরা নিছি এই যে সেটিং বলে একটা সেকশন দেখতে পারতেছেন এই সেকশন আপনি ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পারবেন আমাদের প্রোফাইল এই যে প্রোফাইলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার তারপর প্রোফাইল পিকচার আপনার নাম আপনার জিমেল ডেসক্রিপশন সব কিছু এখানে অ্যাড করতে পারবেন মেবি এটা একটা সোশিয়াল প্ল্যাটফর্মের মতন একটা সাইট যেখান থেকে আমরা এক্সপি ইনকাম করবো আর পরবর্তীতে এইটা এক্সপি থেকে আমরা তাদের যে নেটিভ টোকেন অ্যাটেম সেইটা আমরা ক্লেম করতে পারবো তো আপনারা এইগুলো চেঞ্জ করে আপনাদের মতন এই যে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন ওকে এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে পোস্ট করবেন পোস্টটা কিভাবে করবেন সেইটা দেখাই আপনি যদি পোস্ট করতে চান মানে এখানে পোস্ট করে অবশ্য দেখেন এই যে একজনে পোস্ট করছে কয়েকজনে এখানে পোস্ট করছে অনেক কিছু তারা কিন্তু পোস্ট করে যতগুলো লাইক যতগুলো কমেন্ট যতগুলো ফলো পাবে তার উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু এক্সপি দিবে আর সেই এক্সপি থেকে তারা ভালো একটা রিওয়ার্ড ইনকাম করতে পারবে আর এটা কিন্তু একটা ব্রেফআই প্রজেক্ট কারণ তারা কুকয়েন এক্সচেঞ্জের সাথে কাজ করতেছে সেহেতু এখান থেকে আমরা নিশ্চিতভাবে পেমেন্ট পাবো যাই হোক আমরা যদি এই যে সেকশন প্রোফাইল সেকশন এখানে যদি ক্লিক করে দিই এখান থেকে দেখতে পারবেন ইউজার যে প্রোফাইল উপরে যে সেকশনটা আছে ইউজার প্রোফাইল এই ইউজার প্রোফাইল আপনি ক্লিক করে দিবেন পোস্ট করার জন্য মানে বাড়তিভাবে একটা ইনকাম করার জন্য তো এখান থেকে আমাদের দেখেন রিভিউ লাইক এনএফটি কমেন্ট ফলো কোনো কিছুই নাই তো আমরা এখানে পোস্ট করার জন্য এই যে ক্রিয়েট পোস্ট অথবা ক্রিয়েট রিভিউ এখানে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আমরা যে পিকচারটা পোস্ট করব সেই পিকচারটা দিয়ে তার ডিসক্রিপশন মানে ইনস্টাগ্রাম টুইটার অথবা ফেসবুকে আমরা যেমনভাবে পোস্ট করি সেম সে তেমনভাবে আপনারা এখানে পোস্ট করতে পারবেন আর সেই পোস্টগুলো করে এখান থেকে বাড়তি উপায় এক্সপি টোকেনগুলো ইনকাম করতে পারবেন খেয়াল করবেন আমার এখান থেকে কিন্তু বর্তমানে দুইশোটা এক্সপি টোকেন হয়ে গেছে মেবি এখানে কিছুটা রেফার হয়েছে এর জন্য আপনারা রেফারও করার চেষ্টা করবেন এখান থেকে রেফারেও আপনাদেরকে বাড়তি ই এক্সপি টোকেন দিবে আর যেটা থেকে আপনি পরবর্তীতে তাদের নেটিভ টোকেনটা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যতটুকু আমি বলেছি ততটুকু করেন পরবর্তী যখন এর ভালো কোনো আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আর একটা কথা মনে রাখবেন আমি বিগত দিনগুলাই কিন্তু আপনাদেরকে ভালোভাবে ভালো অফারের ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বর্তমান সময় থেকে আমি আপনাদেরকে ভালো অফার এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সাপোর্ট যেমনটা আগে দিতাম তেমন দেওয়ার চেষ্টা করব এখন থেকে তো প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ